লাভ ইউ। এতক্ষণে মুখে মধু ফুটলো তাই না? যা ভাবো তাই। আচ্ছা একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার মতো হলে করব, না হলে কেন রাগ করব? আসলে আমি একটা মেয়ে নিতে চাই। কাকে? হাতারাম কিছুই বোঝানা, আমার মেয়ে চাই। ও তাহলে তো এটার ব্যবস্থা করতে হবে। এই না একদম না, এখন দুষ্টুমি করো না। বিকালবেলা আমার নিজ পাশে এলাম, নিজের না বাড়িওয়ালার, আমার তো ভাড়াটিয়া। যাই হোক, কলিং বেল চাপ দিতে আম্মু দরজা খুলে দিল। আম্মুর সে কি কান্না আমাকে দেখে! ভিতরে বসে আছি আমি, সিমিয়ার আম্মু। আব্বু কোথায়? বাজারে গেছে তোর আব্বু। ও কখন আসবে? সন্ধ্যা প্রায় হয়ে এলো, এখনই এসে পড়বে। আম্মু বলতে বলতে কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। আব্বু প্রায় পাগলের মতো হয়ে গেল, এতদিন পর আদরের সন্তানকে কাছে ফেলে যা হয়। আম্মুর সাথে সিমির ভাব ভালোই জমেছে। আব্বু আমাকে এটা সেটা জিজ্ঞেস করছে, সবাই একসাথে খেসে বসেছি। খাওয়ার সময় আম্মু বলল, বাবা আজকের রাতটা কি এখানে থাকতে পারবি? আজকে কেন, এখন থেকে এখানেই থাকবো। তাহলে তো ভালোই হবে, এতদিন পরে এলি। রুমে এসে দেখলাম সিমি বিছানা যাচ্ছে। সিমি, বলো তুমি কে রাগ করেছো? কেন রাগ করবো? না মানে তোমাকে না জিজ্ঞেস করে এখানে থাকার সিদ্ধান্ত নিলাম তাই। ধুর, উল্টো আমি খুব খুশি হয়েছি, এতদিনে মায়ের ভালোবাসা পেলাম, আর তোমার বাবাও অনেক ভালো। আর আমি? তুমি তো অনেক ভালো। তুমিও না অনেক ভালো। পাম দিয়ে লাভ নেই, আজ কিছু হবে না। কেন গো বউ? অসুস্থ গো বর। কপি করছো? নাও এখন ঘুমাও। আচ্ছা, বেশ কয়েকদিন পর ফাইল ঠিক আছে তো? সিমিদের অফিসেই চাকরি করি, সিমি বস আর আমি তার পিএ। সিমি জেদ ধরেছিল যাতে আমি বসের জায়গায় বসি, কিন্তু আমি বসিনি, সিমিকে বসিয়েছি। এই শোনো, বলো অফিসের সবাই নাকি পিকনিকে যেতে চায়? তাদের বলো পরশু কক্সবাজার যাব। ওকে। সিমি কেবিন থেকে বের হলাম, তখনই একজন অচেনা মানুষ সিমির কেবিনে ঢুকে। যাই হোক, আমি সবাইকে বলে দিলাম ট্রিপের কথা। সিমির কেবিনে ঢুকে দেখি অচেনা ব্যক্তিটি আর সিমি একে অপরকে জড়িয়ে ধরে আছে। আমি হালকা কাশি দিয়ে কেবিনে ঢুকলাম। সিমি নিজের চেয়ারে বসলো আর ছেলেটা তার সামনাসামনি। সবাইকে বলে দিয়েছো? জি ম্যাম। আরে এটা আমার কাজিনের ফ্রেন্ড উজ্জ্বল, এর সামনে ম্যাম ডাকতে হবে না। কাজিন হলে জড়িয়ে ধরতো আলাদা কথা, কিন্তু কাজিনের ফ্রেন্ড কে কে জড়িয়ে ধরে? হাই, আসসালামু আলাইকুম। উজ্জ্বলের মুখ কালো হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কথা বলো, আমি বাইরে আছি। তুমিও থাকো। না থাক, তোমরাই কথা বলো। কেবিন থেকে বের হয়ে আসলাম। আমি বুঝি না বিবাহিত মেয়ে পর পুরুষকে কেন জড়িয়ে ধরবে, আর জড়িয়ে ধরেছে কাল আরো কিছু হতে পারে। রাগ উঠছে সিমির উপর, কেন জড়িয়ে ধরবে ওকে। ক্যান্টিনে বসে আছি, তখন একজন মেয়ে আমাকে বলল, এই যে মিস্টার, এখানে বসে আছেন যে? কেন, বসে থাকলে কি সমস্যা? কফি বানাবে কে? ক্যান্টিনে কাজের লোক রাখা আছে, তারা বানাবে। তাহলে বসে আছেন কেন, যান কফি নিয়ে আসুন। আমাকে দেখে কি কাজের লোক মনে হয়? আপনি জানেন আমি কে? কে? বসের পিএ। সরি স্যার, বুঝতে পারিনি। আমি তো ভালো পোশাক পরে আছি, কোন দিক থেকে কাজের লোক মনে হচ্ছে? না মানে কিচেনে একজন আছে, তাকে বললাম কফি দিতে, কিন্তু উনি বললেন যে এখানে যে বসে আছে তাকে বলতে। যে বসেছিল সে চলে গেল একটু আগে। সরি স্যার। ইটস ওকে। মেয়েটা প্রায় কান্না করে দিবে এমন অবস্থা। কি হলো, কান্না কান্না ভাব কেন? আসলে স্যার কেউ আমার ভুল ধরলে কান্না চলে আসে। আমি কিছু মনে করিনি, কফি খেয়ে যান। এখানে বসতে পারি কি? কি কফি খাবেন? ব্ল্যাক কফি। ছেলেটাকে বলে কফি আনালাম। স্যার আসলে আমি গত 2 দিন হলো জয়েন করেছি, তাই কাউকে সেরকম চিনি না, সরি। ইটস ওকে, কয়বার সরি বলবেন? সরি আর বলবো না। আবার? মেয়েটার মাথার তার কাটা নাকি, হাসছে কেন? কি হলো, হাসছেন কেন? এমনি। আমি নিশ্চিত মেয়েটার তার কাটা। কি হলো, কথা বলছেন না কেন? কি বলবো। আপনার নাম কি? সবাই রিফাত বলে ডাকে। আপনার? সবাই ইতি বলে ডাকে। কপি করছেন? আচ্ছা আপনার ফেসবুক আইডিটা দেন তো। আমি দিলাম, তবে অনেকটা অবাক হলাম বটে, কারণ সুন্দরী মেয়েরা যথেষ্ট ভাব নিয়ে চলাফেরা করে, কারোর সাথে ঠিকমতো কথা বলে না, মিশে না কারোর সাথে, কিন্তু এমএ নিজেই আগে আগে কথা বলছে। ইতি দেখতেও সুন্দর। কফি খেয়ে আমি উঠবো তখন। কোথায় যাচ্ছেন? কফি খাওয়া তো হয়ে গেল, কেবিনে যাচ্ছি। ও হ্যাঁ চলুন, আমিও যাব। আমি আর ইতি অফিসে গেলাম, ইতি তার ডেস্কে বসলো, আমি কেবিনে গেলাম। উজ্জ্বল এখনো আছে, কিছুক্ষণ পরেই উজ্জ্বল গেল। মেয়েটা কে ছিল তোর সাথে? কোন মেয়ে? রেগে গেল কেন?
আগে বল কে ও? স্টাফ। ওর সাথে তো হাসি কেন? হুম? কেন? আমি কি হাসতে পারবো না? পারবে, তবে বাইরের মেয়ের সাথে নয়। তাহলে তো আমিও তোমার উপর রাগ করতে পারি। কেন? কি করেছি? উজ্জ্বলকে জড়িয়ে ধরলে কেন? ফ্রেন্ড হয়ও, ধরলে ক্ষতি কি? তাহলে মেয়েটার সাথে হেসে কথা বললে ক্ষতি কি? তুমি শুধু আমার। তুমি কি তাহলে সবার? ও আমার জাস্ট ফ্রেন্ড। ওর সাথে বিছানাতেও জাস্ট ফ্রেন্ড থাকবা, তাই না? রিফাত, সত্যি কথাই গায়ে লাগে। এর আগে কয়বার কয়টা জাস্ট ফ্রেন্ডের সাথে শুয়েছো জানতে পারি কি? ছোট লোক কোথাকার? তুই ছোট লোক, তোর চিন্তাধারাও ছোট। ছোট লোক হলেও মান সম্মান আছে, তোর মতো না। নিজে পর পুরুষকে জড়িয়ে ধরতে পারিস আর আমি হেসে কথা বললেই দোষ, তাই না? তোকে বিয়ে করাই ভুল হয়েছে। তুমি আমাকে এইভাবে বলতে পারলে? চুপ কর তুই, দেখা কান্না করা হচ্ছে। আমার টাকা নিয়ে আমাকে বিয়ে করলি কেন? উজ্জ্বলকে করতে। তুমি ভুল কথা বলিস না, গেলাম আমি। তুই তোর জাস্ট ফ্রেন্ডের সাথে ঘষাঘষি কর, পর পুরুষকে কিভাবে জড়িয়ে ধরিস। ছি, অফিস থেকে বাসায় চলে এলাম। কিছুক্ষণ পর সিমিও এলো। সিমি কথা বলার অনেক চেষ্টা করেছে, তবে আমি কথা বলিনি। সিমি ওয়াশরুমে আছে। তখন কে যেন সিমির ফোনে কল দিল, হয়তো অফিসার হতে পারে, তাই ফোন হাতে নিলাম। স্ক্রিনে উজ্জ্বল নামটা ভেসে আছে। কে ফোন দিয়েছে গো, অফিসার নাকি? হ্যাঁ, খুব জরুরি ফোন এসেছে তোমার জন্য, নাও ধরো। সিমি ফোন হাতে নিল। তুমি কি এখনো আমায় ভুল বুঝছো? না বুঝার কি আছে? তাহলে ওই ছেলেটা এতদিন কোথায় ছিল? আজকে সকালে জড়িয়ে ধরলো, রাতে ফোন দিচ্ছে, বেশি গভীরে যেতে কতক্ষণ? সিমি ঠাস করে ফোনটা ভেঙে দিল। শান্তি হলো তোর? ফোন ভেঙে কি হবে, যদি হৃদয় জায়গা করে নেয়। সিমি আমার চুল ধরে ঠোঁটে ঠোঁট পিলালো, জোর করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এত জোরেই মাথা চেপে রয়েছে, ছুটাতেও পারছি না। অনেকক্ষণ পর ছেড়ে দিল। মেরে ফেলার বুদ্ধি, তাই না? একদম না, তোমাকে বুঝিয়ে দিলাম আমার হৃদয়ে কার জায়গা। কার? এতক্ষণ ধরে আদর দিলাম, তারপরও জিজ্ঞেস করো কার? তারপরও বলেছি আমি শুধু তোমার। হ্যাঁ কি? হুম, না কিছু না, অনেক রাত হলো, ঘুমাও। ঘুমাবো না। কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তা মহারানী কি করলে আপনি ঘুমাবেন আর আপনার কষ্ট দূর হবে? বুকে নাও আগে। বুকের উপর মাথা রাখলো, হাত পা সব দিয়ে জড়িয়ে ধরলো। হ্যাঁ এবার বলো। কিচ্ছু না, ঘুম পাড়িয়ে দাও। কিভাবে ঘুম পাড়াবো? তোমার ঘুম না আসলে আমি যেভাবে ঘুম পাড়িয়ে দিই সেভাবে দাও। আমি কি তোমার মতো করে পারবো? ঘুম দিবা না বললেই হলো, এত কথা বলার কি আছে, সরো। আহা সোনা, রাগ করছো কেন? আসো বুকে আসো। এই উঠো। আর একটু পর। ট্যুরের জন্য আয়োজন করবে কে? ম্যানেজার আছে না? না, তুমি করবে। আমি কেন? তোমার কাজ বেশি ভালো তাই। ও, তার মানে কাজের জন্য আমাকে বিয়ে করেছো? হুম, কাজ তো তুমি একাই করো। আমি যে তোমার জন্য এত কষ্ট করে রান্না করি, তোমার কাপড় পরিষ্কার করি, আরো কত কি। হুম, তাই তো, আমি তো এসব জানতাম না। ফাজলামি, যাও ফ্রেশ হয়ে এসো, খাবার রেডি আছে। আচ্ছা যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে দে, ট্যুরের আয়োজন করার জন্য যা যা করা দরকার তা করলাম। বিকালে বাসায় এসে দেখি উজ্জ্বল সোফায় বসে আছে আর সিমির সাথে দাঁত বের করে হেসে হেসে কথা বলছে। সারাদিন মনটা ফুরফুরে ছিল, কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। কি হলো ভাই, দাঁড়িয়ে আছেন কেন? আসেন বসেন। বাইরে থেকে এলাম তো, তাই ক্লান্ত লাগছে। তোমরা গল্প করো, আমি রেস্টি। উজ্জ্বল কিছু না বুঝলেও সিমি ব্যাপারটা ঠিকই বুঝেছে। ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, হঠাৎ পুকিং করে আওয়াজ হলো, মেসেজ এসেছে। আজকাল ফেসবুক মেসেঞ্জারটাও অশ্লীল হয়ে গেছে। যাই হোক, মেসেজটা ওপেন করলাম, ইতি মেসেজ দিয়েছে। হাই। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। কালকে ট্যুর তাই না? হ্যাঁ। বিজি আছেন বুঝি? না, কেন? অনেক দেরিতে রিপ্লাই দিচ্ছেন যে। ক্লান্ত আছি। রেস্ট নিন তাহলে, কাল দেখা হবে। অনেকক্ষণ পর সিমি এলো। ওর সাথে একটু কথা বললে কি হতো? দেখো, এখন তোমার সাথে আমার ঝগড়া করার ইচ্ছে নেই। তার মানে আমি ঝগড়াতে? মেয়েদের সাথে তো সবসময় হেসে কথা বলো, আমার বন্ধুকে দেখলেই মুখ ভার। উজ্জ্বল বাসায় কেন এলো? কেন আসবে না? না, ও আসতে পারবে না। কেন পারবে না? ওকে আমার পছন্দ না। সেটা তোমার ব্যাপার। তুই তাক তোর বন্ধুকে নিয়ে আর ওকে নিয়ে যা টুরে, পারলে একসাথেও থাকিস। কি বলতে চাও? বুঝো না তুমি? চিপ মাইন্ড। চিপ না, কারণ যে অফিসে জড়িয়ে ধরতে পারে সে হোটেলে কি করতে পারে? কেন বুঝছো না তুমি? কারণ ভয় হয় তোমাকে হারার। তাকাও আমার দিকে, বলো। উজ্জ্বল এসেছিল কথা বলতে, টুরে যেতে চায়, অন্য কিছু না। আমি শুধুই তোমার। তাহলে ও তোমাকে জড়িয়ে ধরলো কেন সেদিন? উফ, কতবার বলবো, অনেকদিন পর দেখা তাই হয়তো। তবে এটা শহরের কেমন। ফোনে কল এলো, তাকিয়ে দেখি ইটি কল দিয়েছে। রিসিভ করতে যাব তখনই কে ফোন করেছে? যে খুশি করুক, তাতে তোমার কি? সিমি আর কিছু বলতে না দিয়ে ব্যালকনিতে গিয়ে ইতির সাথে টুকটাক কথা বললাম। রুমে আসতেই
দেখি তোমার ফোন দাও। কেন দিতে বলছি দাও। ছবি রায় ফোনটা নিয়ে নিলাম।